Pasara Koyashar Hankor Congress Bokatu Judaka Kadum Punjaka Kadum Mishra Manjaka Kucham Emery Bizisinga Unukote Hankor Congress Kasko Mohammad Buturja Manakova Governor Koyashar Nichuda Lahar Himboto Kaya Kadum Punikatini Lahar Himboto Kaitani Bizisinga Boshagra Riksha Show Hankor Congress Kasko Mohammad Buturja Manaberai Cap Kabuma Borokotini Kadum Panda Manjaka Riksha Show Lahar Himboto Kaimani Paitago Bodoni Habono Pai Kutam Emily Biji Singha Kokumatum Saga Bosaga Gas Petri Tizet Rangmar Umano Kainan in Nangai Hubal Kainer of Nikerong Nona and Nangai Abono Karibo Samu Nomuni Sako Rangmar Umano Abono Kainan in Nangai Abono Karibo Biji Singha Montri Okran Shizu Koksaka Hasteo Kerong Hasteo Kerongi Rida Hune Mungsa Kurika Hasteo Sarbunu Chaya Boro Twin Tongo Hune বিজেপি ক্ষমতা আসার পর থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে হারে বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষ এখন নাজেহাল এই একটা কার্টুনটি আপনারা দেখতে পারেন যে মনমোহন সিংয়ের সময়ে পেট্রোলের দাম কত ছিল মোদী জামানায় কত এবারে যাতে খাদ্য সামগ্রী টিয়ারে বৃদ্ধি হয়েছে মানুষ আর সরিষার তেল খাবে না গরিব মানুষ গভর্নমেন্টের তরফ থেকে এটা প্রতিরোধ করা সেরকম কোনো উদ্যোগ নেই এই সরকার পুঁজিপতিদের সরকার এই সরকার মুনাফাখোরদের সরকার এবং এই সরকারের বিরুদ্ধে আজকে আমরা জিহাদ করেছি এর আগেও করেছি এখনও করছি এবং এই সরকারের পতন অবশ্যম্ভাবী এই সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে হবে কি দাবি ত্রিপুরা থেকে বিতাড়িত যে খাদ্য আগেই বললাম জিনিসের দাম হু হু করে বৃদ্ধি পেয়েছে ডিজেল পেট্রোল সাধারণ মানুষের করে ক্ষমতার বাইরে যারা বাইক চালায় তাদেরও আজকে বেকার যুবকরাও বাইক চালাইতে পারছে না তার কারণে আজকে আজকে রিক্সা নিজে চালিয়ে একটা প্রতিবাদ করল যে জিনিসের পেট্রোল এবং ডিজেলের দাম উর্ধ্বসীমা আরও দাবি আছে আরি পাতা আরি পাতা নিয়ে যে সারা ভারতবর্ষের মানুষ আবার যে হারে ক্ষুব্ধ হয়েছে পার্লামেন্ট চলছে না এইসব দাবি নিয়ে আমরা এই আন্দোলনটা করেছি ত্রিপুরাতেও প্রতিদিন খুন হচ্ছে পত্রিকা খুললে টিভি খুললে দেখা যায় কোথাও না কোথাও ডেড বডি পাওয়া যাচ্ছে নারী নির্যাতন হচ্ছে মহিলা পাওয়া যাচ্ছে না প্রতিদিন ঘটনা আইনের শাসন আজকে ধুলাই লুণ্ঠিত আইনের শাসন আজকে ধুলাই লুণ্ঠিত প্রশাসন চালাতে এই সরকার পুরা ব্যর্থ হয়েছে আজকে ছাত্র আন্দোলন এনএসওয়াই আন্দোলন আমি নিজেও তাদেরকে লিড করেছি আগরতলায় এর আগে বোর্ড ডিসিশন নিয়েছিল যারা রেগুলার তাদেরকে পাস করে দিবে যারা কন্টিজেন বা যারা সাপ্লিমেন্টারি ইত্যাদি একটু সামনে রাখো একটু সামনে মাইক বন্ধ করো মাইক